পানি শহরাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের সোভানী ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি জানাবেন যে সিলেটের নিম্নাঞ্চলে দুর্গত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হয়েছে কিনা, নদ নদীর পানি প্রবাহ বৃদ্ধি নিয়ে কি বার্তা দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। বিপ্লব, দেখতেই পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, এবং সকালে আমরা যে তথ্য দিয়েছিলাম যে সকালে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছিল, তবে 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 28 মিলিমিটার, অর্থাৎ কিছুটা কমই ছিল, এবং রাত থেকে এখন পর্যন্ত 24 ঘন্টায় 6টা থেকে 6টা পর্যন্ত 226.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং এটা বেশি বলা চলে। এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু যে জলাবদ্ধতা শহরে সৃষ্টি হয়েছিল সেটি ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করেছে, এবং 6টা থেকে 9টা পর্যন্ত যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সেই বৃষ্টিপাতের পরিমাণে এরই সাথে সাথে বৃষ্টিপাতের এই যে জলাবদ্ধতা সেটা কিছুটা কমতে শুরু করেছে। অন্যান্য যে এলাকাগুলো রয়েছে মাছুদিগির পাড় থেকে শুরু করে যতরপুর এবং শেখঘাট অঞ্চলে কিছুটা কমতে শুরু করেছিল, তবে আবার বৃষ্টিপাত হওয়ায় কিন্তু আবার বাড়তে শুরু করেছে সেই পানি। এবং এই বৃষ্টিপাত আবহাওয়ার যে তথ্য মতে আমরা যেটা জেনেছি যে এটা আরও গত আরও 2 দিন কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং নিম্নাঞ্চলের কথা যে বলছিলেন, নিম্নাঞ্চলে প্রায় 5টি উপজেলা ছাড়িয়েও কিন্তু আর নতুন করে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জেও কিছুটা করে পানি বাড়তি আছে, এবং জনপ্রশাসন যারা আছেন তারা তৎপর আছেন, এবং আশ্রয়কেন্দ্র কিন্তু খোলা আছে, এবং শহরেও কিন্তু আশ্রয়কেন্দ্র খুলে রেখেছেন যারা সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তারা এবং দায়িত্বরতরা রয়েছেন তারাও কিন্তু আশ্রয়কেন্দ্র খুলে রেখেছেন, এবং আশ্রয়কেন্দ্রে প্রায় 5,500-এর মতো মানুষ আশ্রয় নিয়েছিল, তবে এটা গতকাল থেকেই কমতে শুরু করেছিল। তবে আজকের যে অবস্থা সেটা বলাই যায় যে যেহেতু পানি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং জলাবদ্ধতা একরকম সৃষ্টি হয়েছে, তাতে বলা যায় যে যারা নীচে আছেন বা বহুতলা বাসিন্দার নিচতলায় আছেন এবং নদীর কোল ঘাসে ঘেঁষে এলাকায় যে যারা বসত ভিটা নিয়ে আছেন তারা কিন্তু একরকম বিভাগেই পড়ে গেছেন, এবং নগরবাসী যারা আছেন বা বাসিন্দারা আছেন তারা বলছেন যে যেহেতু সুরমার যে পানির যে বৃদ্ধি সেটা কিন্তু বিপদসীমার উপর দিয়ে কিন্তু যাচ্ছে, এবং কুশিয়ারা নদীর পানির বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, এবং বাসিন্দারা বলছেন যে একরকম সুরমা নদীর যে পানির যে নাব্যতা বা সীমা সেটা কিন্তু কিছু এলাকা বা কিছু অঞ্চলের সাথে কিন্তু চলে, এবং অঞ্চলের সাথে সাথে সেই পানির যে সীমা রেখা আছে সেটা বৃদ্ধি পাচ্ছে, এবং নগরী যারা আছেন তারা বলছেন যে একরকম বিপাকেই পড়েছেন, যারা চাকরি করেন কর্মব্যস্ত আছেন তারা একরকম বিপাকেই পড়েছেন এই বৃষ্টিপাত নিয়ে, বৃষ্টিপাতের মধ্যে বের হয়ে, এবং জলাবদ্ধতা নিয়েও তারা বেশ একরকম ভোগান্তিতে আছেন, এবং যারা জনপ্রতিনিধিরা আছেন তারা বলছেন যে তারা সবসময় তৎপর আছেন এবং আশ্রয়কেন্দ্র খুলে রেখেছেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে জলাবদ্ধতা এবং বন্যার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। বিপ্লব, সিলেটে গত 24 ঘন্টায় 226 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছ থেকে। বিশ্বজুড়ে বাড়ছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক